হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো বন্ধুরা, শীতকাল মানে ছাদে বসে রোদ পোয়ানো। ছাদে না হলে অন্য কোথাও বসে হলেও রোদ পোয়াতে হবে। তো আজকে আর ঘুমানো হয়নি, ছাদে বসেই সময়টা কেটে গেছে। তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে দেখো ওর বাবা চলে এসেছে, মানে আজকে আসার কথা ছিল। আর এদিকে দেখো ওর বাবাকে এইসব জিনিসপত্রগুলো এনেছে। সামনেই ক্রিসমাস, তো সাথে কেকও এনেছে, আর মেয়েদের জন্য এনেছে সান্তা ক্লজ আর হচ্ছে টুপি। আর টুকু শোনার জন্যই ফ্ল্যাক্সটা এনেছে। তো রাতে মাঝে মাঝে ওকে উঠে দুধ খাওয়াতে হয়, তো গরম জল করে রাখার জন্য ফ্ল্যাক্সটা ওর বাবা এনে দিয়েছে আজকে। আর কম বেশি কেউ হয়তো আছো আমার মতো, যে প্লাস্টিকটা ফাটাতে খুবই ভালোবাসো, তো সেই জন্য আমি একটু ফাটিয়ে নিলাম। বাদ নেল পালিশ পরে নিয়েছি, তার কারণ আজকে একটু আলতা পরবো বলে। অনেকদিন আলতা পরা হয়নি, সেই আমার 9 মাসের সাথে লাস্ট ওই দিনকে আলতা পরেছিলাম। তো আজকে বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম একটু আলতা পরে নিই। আর ভাবছি আজকে একটু আলতার সাথে ডিজাইন করে পরবো। সেই কবে বিয়ের আগে পরেছিলাম তাও মনে নেই, তো আলতা পরলেই শখ হয় যে একটু ডিজাইন করে পরবো। তো সেই জন্য যে বৃহস্পতিবার আলতাটা পরছি, তার সাথে একটু ডিজাইনও করছি। আর আলতার সাথে সত্যি কথা বলতে, একটু নূপুর পায়ে থাকলে না দেখতে আরও সুন্দর লাগে। তো এখন তো নূপুর নেই, বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে দুজোড়া নূপুর, তো এখন নেই, এমনি পরে নিই, যখন বাড়িতে যাব তখন নূপুরের সাথে পরবো। কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে বেশ। বাড়িতে পিঠে হচ্ছে আজকে, যেহেতু অকান পৌষ মাসে বৃহস্পতিবার, তো সেই জন্য বৃহস্পতিবারে পিঠে খেতে হয়। এখানে দেখো মা আর কাকিমা পিঠে তৈরি করছে, ডালের আর বাঁধাকপির তরকারি পিঠে হচ্ছে। আর আজকে রাতে ডিনার হচ্ছে, আমাদের পিঠে খেয়েই থাকতে হবে। আর ওইদিকে যে ফোনটা দেখতে পাচ্ছ, ফোনের ওই পারে আমার কাকা আছে ভিডিও কলে। তো তো তারপরের দিন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, তো বড় মেয়েকে ওর বাবা বাড়িতে নিয়ে যাবে, তো সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি। মা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, জামা প্যান্ট গোছানোও হয়ে গেছে, আর ওকে আমি মোজাটা পরিয়ে দিচ্ছি, আর ও বাদ বাকি নিজে জুতোটা পরে নিয়েছে। তো তার সাথে আমার মাও যাবে একটু বাজার, সেইখানে নামিয়ে দিই, তারপরে ওরা বাড়ি চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।